তো এবার আমরা করব wordpress.com। তো wordpress.com টা কপি করলাম, তারপর এগুলো কেটে দিই। তো এখানে সার্চ wordpress.com, স্টার্ট ইওর ওয়েবসাইট অথবা গেট স্টার্ট। তো আমি এখানে মারলাম স্টার্ট ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। তারপর এখানে ইমেল দিতে বলছে, ইউজার নেম এবং চুজ এ পাসওয়ার্ড। তো আমরা আমাদের ফর্মটা ফিল করে ফেলি। এটা হচ্ছে কাজের সুবিধার্থে এটা ইউজ করা হয়, এই যে এটা রোবো ফর্ম। তারপরে এখানে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো। এইখানে তো এখানে এখন আমরা আমাদের ইউজার নেমটা দেব, মানে এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক ক্রিয়েট হবে। তো এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিব, এটা হচ্ছে ডোমেন হবে, ঠিক আছে। তো এখানে ফ্রি আমরা ইউজ করব, ফ্রিটা এই যে আমাদের হচ্ছে ইউজার নেমের, তারপর .wordpress.com এটা ফ্রি। তো এখানে ফ্রি সিলেক্ট করব, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। তো তারপরে এখানে আমরা রাইট অ্যান্ড পাবলিশ, এটা এখান থেকে সার্চ ফর এ ক্যাটাগরি। তো এখান থেকে আমরা নিউজটা দিয়ে দেবো, ঠিক আছে, নিউজ। তো কন্টিনিউ, এখানে টাইটেল দিব আমরা, কি বলছে, ব্লগ নেম টাইটেল। তো আমরা আমাদের টাইটেলটা দিয়ে দেবো, এখানে ট্যাগ লাইন অপশনাল তো দেওয়া লাগবে না। কন্টিনিউ করে স্কিপ টু ড্যাশবোর্ড, উপরে এখানে ক্লিক করব। তো এইখানে এবার আমরা এখান থেকে এই যে পেজে একটা ক্লিক করব, তারপরে এই যে হোম, হোমের এখান থেকে থ্রি ডটসের এখানে এডিট করব। তো এটা আমরা কেটে দিব। এখান থেকে আমরা এই যে টুলসের এখান থেকে সিলেক্ট এটাতে ইয়ে করব, তারপর এখানে একটা ক্লিক করব, ডিলিট, এটা ডিলিট করে দেবো। তো হোমের এখানে হোমটা এভাবে সিলেক্ট করে তো আমরা আমাদের টাইটেলটা বসাই দেব। এখান থেকে প্লাসে ক্লিক করে পিকচার নিতে হবে, এখান থেকে এই যে এখানে গ্যালারির এখান থেকে ইমেজ, গ্যালারি না সরি, ইমেজের এখান থেকেও পিকচার নিতে পারেন, অথবা আমি সাধারণত এই প্লাসের এখানে ক্লিক করি ইমেজ, এটা একটু উপরে দিয়ে দিলাম, এই দেন লেখার এটা নিচে নিয়ে আসলাম। তো এখান থেকে একটা আপলোড, এখানে পিকচারটা সিলেক্ট করে ওপেন, এটা হয়ে গেছে, পিকচারটা হয়ে গেছে। তো এইখানে আমরা এখন আমাদের ডিসক্রিপশনটা বসাবো, অ্যাড্রেস থেকে শুরু করে ওয়েবসাইট ফোন নাম্বার সবগুলো একসাথে যেটা আছে ওইটা। তারপর এখানে পেস্ট, এই লিঙ্কটা আমরা এখন হাইপার করব, এই যে হাইপার লিঙ্ক। তো এখানে এই এডিটের এখানে ক্লিক করব, এই যে নিচে এটা ইউআরএল, এই ইউআরএলের উপর ক্লিক করে হাইপার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এইবার আমাদের আপাতত এই কাজটুকু শেষ। তো আমরা এখন আপডেট করব, এখান থেকে ডান পাশে উপরের কর্নার থেকে আপডেটে ক্লিক করব। তো ক্লিক করে পেজটাতে ভিউ পেজ, একটু ওয়েট করে ভিউ পেজের উপর ক্লিক করতে হবে, দেন লঞ্চ সাইট। তো সাইটটা লঞ্চ করলাম। তো এইখান থেকে আমরা একদম লাস্টে চলে যাবো, স্কেপ পার্সুস অর্থাৎ এই এগুলো হচ্ছে সব কিছু টাকা চাইবে, তো দরকার নাই, স্কিপ পার্সেল, স্টার্ট উইথ এ ফ্রি সাইট,
তো এইবার আমরা এখান থেকে আমাদেরই যে টাইটেল দেখা যাচ্ছে হোম, হোমের লোগো আছে, এই টাইটেল এখানে একটা ক্লিক করব। দেন এই যে এটা আমাদের লাইভ লিংক, এই যে এটা আমাদের লাইভ লিংক, এটা এখানে অপশনে কপি করতে পারে, আপনি সিলেক্টও করতে পারেন আপনার ইচ্ছা। তো আমরা এটা কপি করে এখানে বসিয়ে দেব। তো হয়ে গেল আমাদের wordpress.com।